নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি খুব রিসেন্ট মৌয়ের ক্রিয়েশন অফ মৌয়ের একটা আমরা মিট আপ দেখলাম। তো অন্যান্য আরও অনেক ব্লগারদের মিট আপ দেখেছি, কিন্তু ওর মিট আপটা একটু অন্য ধরনের লাগলো। তো সেটা নিয়ে আমি আলোচনা করব আজকে আমার এই ভিডিওতে। তো ওর মিট আপে আমরা যে জিনিসটা দেখলাম, মানে সত্যি কথা বলতে এইরকমই বোধহয় হওয়া উচিত মিট আপ, ঠিক আছে? আমরা আরও অনেক ব্লগারদের মিট আপ দেখেছি যেখানে হয়তো একটা ওই সেলিব্রিটি, আমি সেলিব্রিটি, তোমরা আমার সঙ্গে দেখা করতে এসেছো, এই একটা ভাব থাকে। কিন্তু আমি মৌকে দেখলাম, ও কিন্তু সবার সঙ্গে মিশে গেছে, এবং ও যখন মিট আপে ফার্স্টে গেল, সেখানে গিয়ে কিন্তু যারা বয়োজ্যেষ্ঠরা ছিল তাদের কিন্তু পায়ে হাত দিয়ে নমস্কার করেছে, প্রণাম করেছে। সত্যি এটা প্রশংসারযোগ্য, সত্যি প্রশংসারযোগ্য। তো এবং সেখানে ও যেভাবে সবার সঙ্গে যেভাবে বিহেভ করেছে, দেখুন আজকাল মিট আপের যে টোটাল জিনিসটা সেটা বদলে গেছে। এখন মিট আপে ছোটো ছোটো যারা আমাদের মতো ইউটিউবার, তারা যায় গিয়ে নিজের চ্যানেলটা যদি একটু প্রমোট হয়, যদি একটু মুখ থেকে বলে দেয়, ও কিন্তু বলেছে এবং প্রত্যেকের সঙ্গে একটা একাত্ম মানে ভাব ওর মধ্যে ছিল, প্রত্যেকের সঙ্গে ভীষণ একটা আন্তরিকতা ওর মধ্যে দেখেছি আমরা, সবাইকার সঙ্গে ভীষণ আন্তরিক ছিল। শুধু মৌ না, ওর হাজবেন্ডও খুব ভালোভাবে কিন্তু ওরা সবাইকে বলতে পারা যায় ম্যানেজ করেছে, সবাইকে টাইম দিয়েছে, এবং খুব ভালো লেগেছে ওর মিট আপটা। আমরা তো দেখছিলাম, আমরা তো যেতে পারিনি, কিন্তু আমাদের সবার ভীষণ ভালো লেগেছে। আর যেটা মনে হয় যে অনেক ব্লগারে যেটা থাকে না, আমি সেলিব্রিটি, আমার সঙ্গে তোমরা দেখা করতে এসেছো, বা এরকম একটা ভাব ওর মধ্যে কিন্তু আমি এক ফোটাও দেখতে পাইনি। মনে হচ্ছিল যেন আমাদের মধ্যেই একজন, আর সে দেখা করতে মানে যারা দেখা করতে গেছে সবার, মানে একটা কী বলবো, একটা অন্য ধরনের লাগছিল। জাস্ট এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল মিট আপটা, মানে অনেক সময় কী হয় দেখবেন, আমরা সত্যি কথা অনেক ইউটিউবারদের মিট আপ দেখি, আমরা হয়তো পুরোটা দেখি না, একটু স্কিপ করে যাই, কিন্তু ওর মিট আপটা কিন্তু আমরা পুরো দেখেছি। আর একটা জিনিস, এটা হয়তো বলা অতটা উচিত না, কিন্তু ওর মিট আপে আমরা একটা জিনিস দেখেছি, ও কিন্তু সবাইকে বলছিল না একটু দাঁড়াও না, আমার হাজবেন্ড গেছে ব্যবস্থা করতে। এই যে জিনিসটা, মানে যেটা মনে হচ্ছিল পুরো বাড়িতে হয় না, অতিথি এলে আমরা জাস্ট তাকে আপ্যায়ন করার জন্য কিছু অন্তত একটা হয়তো বাড়ি থেকে মিষ্টি নিয়ে আসি বা কিছু করি, তো ওর মধ্যে না সেই জিনিসটা পুরো ফুটে এসেছিল। দেখুন, জিনিস খাওয়ানোটা বড় কথা নয়, কিন্তু ও যে একটা ছোট হলেও একটা এগ রোল, একটা করে জলের বোতলের যে অ্যারেঞ্জমেন্টটা করেছে, ও যে সবার কথা ভেবেছে, এটাই তো অনেক। এবং এটা তো করেছে না, আমরা অনেক ইউটিউবারদের দেখেছি তারা কিন্তু সেই জিনিসটা হয়নি, ঠিক আছে? ও কিন্তু একটা টিফিনের ব্যবস্থা করেছে, মানে স্ন্যাক্স আর কি, একটা স্ন্যাক্স ব্যবস্থা করেছে, এগ রোল এবং জল সবাইকে দিয়েছে। এবং সেখানে আমি আরেকটা জিনিস দেখলাম, সম্ভবত কোনো যেখানে হচ্ছিলো প্রিন্সেপ ঘাটে, তো সেখানে কেউ একজন ছিলেন বোধ হয়, মানে ভিক্ষা করছিলেন বা এরকম কিছু, বা সাহায্য চাইছিলেন হয়তো, তো ওনাকেও কিন্তু মৌ দিয়েছে। তো এই সব কিছু দেখে না জাস্ট মৌয়ের প্রতি, মৌয়ের ব্লগ তো খুব ভালো লাগেই, এবং ওর প্রতি সম্মানটা কিন্তু আরও বেড়ে গেল। এবং জাস্ট কি বলবো, ও আরও বড় হোক, আরও অনেক বড় বড় ইউটিউবার হোক, ও এটাই চাইবো। তো বন্ধুরা, আমার আজকের আমার ছোট্ট এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই।